গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পিঙ্কি রিতুষ ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো সকালবেলা সকালের কাজটা সেরে নিয়েছি, নিয়ে এবার চা বসিয়েছি। তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে চা খাবো। এদিকে চাটা ঢেলে চা খাওয়া শুরু করেছি আর এদিকে মাল চলে এসেছে। তো কী মাল এসেছে তো দেখো, আমাদের তো ঘরের ভিত হয়ে পড়ে আছে, তো ভিতের মালটাল ফেলতে হবে, কি মানে ভিতটা ভরাট করতে হবে। আমাদের জলা জায়গা তো, তাই জন্যে রাবিশ কিংবা মাটি এসব দিয়ে ভরাট করা হয়নি, মানে সেসি ছাই মাটি এসব দিয়ে ভরাট করা হয়নি। তো আমরা রাবিশ ফেলে ভর্তি করছি, তারপরে আর কি সাদা বালি ফেলবো ওপর দিয়ে, তারপরে হবে আর কি ঘরের মেঝেটা। তো সেই গাড়ি করে মাল এসেছে, সব ঘর ভেঙে সব ঘর হচ্ছে না, নতুন নতুন বিল্ডিং, সেই ঘরের রাবিশ ভাঙাগুলো বিক্রি করছে। তো আমরা সেটাই কিনে নিয়েছি, নিয়ে আর এই যে ঘরের মধ্যে ফেলছি। তো আমাদের তো ঘরের ভিত হয়েছে ম্যাক্সিমাম তিন চার মাস হয়ে গেছে, তো ঘরের টাকা পয়সার জন্য আর ঘরের কাজও হয়নি, আর এদিকে পৌরসভার টাকা ঢোকেও নি। তো কি আর বলবো বন্ধুরা, টাকা পয়সার জন্য সব দিক থেকে পিছিয়ে পড়েছি, তো জানি না কপালে কি আছে। আর তোমাদের কবে মানে পুরো কমপ্লিট বাড়ি শেয়ার করতে পারবো, যে আমার বাড়িটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখো কীরকম বানিয়েছি। তো কবে শেয়ার করতে পারবো সেটা আমি বলতে পারছি না, তো আদেও কবে কি হবে কিছুই জানি না। তো যখন যা হবে সেটাই তোমাদেরকে শেয়ার করছি, আর কি বলবো। দেখো সকাল সকাল মাল নিয়ে চলে এসেছে, মাল ফেলছে। তো আমাদের এই বাড়িটা হচ্ছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা, ঠিক আছে? তো ওই টাকাটা সরকার থেকেই দেবে, তো খেপে খেপে টাকাটা দেবে পাঁচবারে। তো একবারই টাকা ঢুকেছে, এখনও ঢোকেনি, বলেছে নতুন বছরে আবার সেকেন্ড কিস্তির টাকাটা ঢুকবে। তো যখন ঢুকবে তখন আর কি কাজ শুরু হবে, তাই জন্য ভিতের মধ্যেই মালগুলো তো ফেলতে হবে, না হলে ঘরের কাজ করাটা মুশকিল। তো যাই হোক, সকালটা কীভাবে শুরু হলো সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর গাছে কত ফুল হয়েছে দেখো, এবছরে অন্যান্য ফুলের থেকে গাঁদা গাছটা বেশি লাগানো হয়েছে, তো প্রত্যেকটা গাঁদা গাছে অজস্র পরিমাণে ফুলও হয়েছে। তো সেটা সকাল সকাল তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো এখনও অনেক গাছেই ফুল হয়নি, কিন্তু গাঁদা ফুলগুলো বিশাল বড় বড় হয়েছে আর দেখতেও বেশ সুন্দর। আর সত্যি বলতে বন্ধুরা, আমি তো ভয়েসটা দোকানে বসে বসে দিই, তো সেই জন্যে একটু মানে গাড়ির আওয়াজ টাওয়াজ আসে, তো সেটা মানিয়ে নিও কেমন। তো দেখো সকালের কাজটা সেরে আমি চলে আসছি দোকানে, এখানে পুরো টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে, এখনও সেরকমভাবে ভাড়া হয়নি, সবে সব এসেছে, টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা আমার দোকান। তো এখানে বাজার টাজারও বসেছে, মাছ সবজি বাজার বসেছে, ফুল, আর এদিকে টোটো স্ট্যান্ডে লাইন দিয়ে দাঁড়ানো আছে। তো দোকানের কাজটা সেরে বন্ধুরা আমি চলে এসেছি একটু রাস্তায়, একটু রাস্তার দিকে এসেছিলাম কিছু দরকারে, আর তার সঙ্গে একটু বাজারও করে নিচ্ছে। আর বাজার করতে করতে দেখছি হঠাৎ মা গাড়ি থেকে নেমে পিছনে দাঁড়িয়ে, পিছনে কে কথা বলছে, তো দেখো আমি দোকান থেকে কাজটা সেরে ব্যাংকে এসেছিলাম আর একটু বাজার টাজার করছিলাম। তো হঠাৎ দেখি মা চলে এসেছে, তো মা কিছু বলেও নি, পিছনে এসে দাঁড়িয়ে আছে। তো মাকে নিয়ে আর বাড়ি যাচ্ছি, গিয়ে রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো। তো চলো সঙ্গে থাকবো আর দেখতে থাকবো, কদিন তানিয়া ছিল চলে গেছে, এবার মাও চলে এসেছে, তো মাকে দেখে খুব ভালোই লাগছে, অনেকদিন আসেনি। ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে কথা বলছি। ঘোড়া দেখে ঘোড়া হয়ে গেলি নাকি রে? তো দেখো বাজার সবজি বাজার করেছি, তারপরে কিছু মুদিখানারও বাজার করে নিয়ে তারপরে চলে এসেছি, সবটাই মানে থালা আনলে না নিয়ে চলে এলে সম্ভব হয়ে ওঠেনি, তো বাড়িতে চলে এসেছি। এবার জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখতে হবে, তো কিছু এনেছি দেখো মুদিখানার দোকান থেকে, একটু ডাল তেল, তারপরে
কি বলে সাবান নিরমা সব কিছু অনেক কিছু একটু একটু করে নিয়ে এসেছি। আর এদিকে সবজিতে নিয়েছি কড়াইশুঁটি, বাঁধাকপি, শিম, আজকে বাঁধাকপি তরকারি করবো। আর এই জিনিসপত্রগুলো সব এবার গুছিয়ে রাখতে হবে, তো সেই জন্য একটু বাইরে বের করে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে আর এগুলো ঢেলে মানে গুছাবো বলে ঢেলে নিয়েছি। আর মেয়ে তো ঘি ঘি করে পাগল, একটু ঘি নিয়েছি, ও ঘি ছাড়া খেতেই পারে না। যাই হোক, তো চলো ঝটপট করে সব গুছিয়ে নিই। আর মাকে বললাম যে একটু তুমি বাঁধাকপিটা কাটো, তাড়াতাড়ি রান্নাটা তাহলে বসিয়ে দিতে পারবো। তো এই দেখো মা বাঁধাকপি কেটে দিচ্ছে আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো মা এসেছিলো মার্কেটে, আমাদের বাটার নিউ মার্কেটে এসেছিলো কিছু ইমিটেশনের জিনিসপত্র নিয়ে যাবে বলে। তো মার্কেট আজকে বন্ধ সেটাই ভুলে গেছে, শনিবারে মার্কেট বন্ধ থাকে জানে না, এসে দেখছে দোকান টোকান সব বন্ধ। তো তারপরে চলে এলো আমার সঙ্গে বাড়িতে, এই যে খাওয়া দাওয়া করে আর কি। তারপরে আমার ভাই তো পায়রা পুষেছে, তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো শেয়ার করে দেবো আজকে চলো। তো মা পায়রার জন্য একটু চাল গম নিয়ে যেতে এসেছে, তো রেশনের চাল ছিল মাকে আবার দিয়ে দিলাম। তো ঝটপট করে মা কেটে দিচ্ছে, তারপর রান্না করবো। আর রান্না করতে করতে না আর দেরি হয়ে যায় এতটাই, সব কিছু শেয়ার করতে মানে সময়ই হয় না, ভুলেও যায়। মানে ইউটিউবে এসে এতটাই ব্যস্ত হয়ে গেছি, ভিডিও করতেও ভুলে যাচ্ছি, খাওয়া দাওয়া করতে মানে কাজের মানে সব কিছু মানে ঘেঁটে ঘ, কী আর বলবো, মাথাটায় আর কিছু নেই, মানে এত দিনের দিন চাপ বেড়ে চলেছে তোমাদের আর কি বলবো। তো যাই হোক, দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় দোকান থেকে আস্তে আস্তে একটা বেজে গেছে, দেড়টার মতো বাজে তখন ভাত বসিয়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়ে তরকারি হচ্ছে এক সাইডে, ভাত হচ্ছে, আর এদিকে চলে এলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে, ভিজিয়ে কাচাকাচি করতে হবে। আর এদিকে কটা বাসন আছে মাজবো, তো সকালবেলা যেটুকু দরকার অল্প কটা বাসন মেজে চলে গিয়েছিলাম। তারপরে এই যে এসে আর এদিকে দৌড়াদৌড়ি করে কাজ হচ্ছে, একবার রান্না আর একবার জামা কাপড় ধোয়া কাচা এই চলছে আর কি। আমি তো তারপরে বয়স দিচ্ছি, তো জামা কাপড় কাচা ধোয়া স্নান খাওয়া দাওয়া করে টোরে মানে করেছি, সেটা আর কিছুই ভিডিও করা হয়নি। তারপরে একেবারে চলে এলাম। তো বিকালবেলা, তো বিকালবেলা খাওয়া দাওয়ার পরে মা বাড়ি গেল, মাকে একটু এগিয়েও দিতে গেছিলাম, সেটাও ভিডিও করা হয়নি। তো যাই হোক চলো, আমাদের ঘরের কতটা মাল ফেলা হয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করি। কবে থেকে পড়ে আছে মাল ফেলা হয়নি, ওই যে রাবিস ফেলা হচ্ছে, ভিটের মধ্যেও ভিত তো অনেক নিচু, মানে অনেক উঁচু করা হয়েছে, আমার এক কোমরের মতো উঁচু, রাস্তা থেকে এক কোমর উঁচু ভিত করা হয়েছে। চারিদিকে এত জল হয় আর বাড়ির মধ্যে আবার জল হলে গন্ধ, তাই জন্য অনেকটাই উঁচু করা হয়েছে। আর মাল ফেলাও হয়নি টাকা পয়সার জন্য, আর এদিকে ঘরের টাকা পয়সাও ঢোকেনি। তো যাই হোক, একটু লোন নিয়েছি, নিয়ে আর এই যে মালটাল ফেলা হচ্ছে, আর যখন ঘরের টাকা ঢুকবে আর তখন কাজ শুরু হবে। তো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা দোকানের কাজ টাজ সেরে বাড়ি চলে এসেছি, এসে খাবার দাবার বানিয়েছি। তারপরে সব যা বাকি খাবার ছিল ওবেলার সেগুলো গরমও করে নিয়েছি, আমি ভাত খাবো। আর মেয়ের জন্য দুটো তিনটে রুটি বানিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইও রুটি খাবে এই ভাত খাবে, তো ভাতই পছন্দ করে আর কি। তো যাই হোক চলো, খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, এইটুকুই রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, সবার খাবার বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের ভাত, আমার ভাত আর মেয়ের রুটি। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর মাধ্যমে, তো ততক্ষণের জন্য সবাই আমার নতুন পুরানো বন্ধুরা তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো আর খুব ভালো থেকো, আর আমার তরফ থেকে তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা হবে। তো যাই হোক, লাস্টের দিকে আবার একবার আমি একটা কথা বলতে চাই যে অনেকদিন পরে ভালো লাগছে, তো তিন চার মাস পরে আর কি ঘরের কাজ কিছুটা হলেও শুরু করতে পেরেছি। তো সব ব্যাপারেই আর কি মধ্যবিত্ত ঘরের মানুষরা পিছিয়ে টাকা পয়সার অভাবে,